আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ সমনীত মহতারাম আমার প্রশ্ন হলো আমি বোরখা পরি না কিন্তু ঢিলা পোশাক এমন যে শারীরিক কাঠামোয়ারিজ এবং চাদর মুখ খোলা রেখে পরিধান করি সতরেতে ঢাকা থাকে এতে কি আমার পর্দা হবে জানাবেন প্লিজ জীবন অপরাজিতা খান ঢিলা পোশাক একটা হলো পোশাক আর একটা হলো হিজাব লিবাস আর হিজাব দুটা দুই জিনিস আপনি যে বন যে সালোয়ার কামিজের কথা বলেছেন এটা কিন্তু হিজাব না পর্দা না এটা হলো আপনার ড্রেস আপনার পোশাক তো হিজাব হলো পোশাকের উপর পোশাকের উপরে যেই পোশাকটা পরা হয় একেবারে সহ আপনাকে ডেকে ফেলে সেটাকে বলা হয় হিজাব তো সেটা আপনি যে খিমা নিয়েছেন এটাও আপনার ড্রেস তো এখন এগুলো হিজাব না এখন এগুলোকে ঢাকার জন্য একটা বোরকা লাগবে বা একটা জিলবাব লাগবে বড় চাদর লাগবে যেটা দিয়ে আপনি আপনার পোশাক সহ ঢেকে ফেলবেন সেটা আপনাকে করতে হবে অলিয়ালিনা নারীদেরকে বলুন যেটা সুর আহজাবের উনষাট নম্বর আয়াত যে তারা যাতে তাদের জিলবাব বিশাল চাদর মাথার উপর থেকে পায়ের তালু পর্যন্ত ঝুলিয়ে দেয় ড্রেসের উপরে সালোয়ার কামিজ খিমার জাস এটার উপরে ওই জিলবাব ঢেলে দেবে তা অতীতে তো বোরকা যখন আবিষ্কার হয়নি তখন ওই পড়তো মুসলিম নারীরা যখন বোরকার রূপ আসলো তখন বোরকা দিয়েই নিজের এসব ড্রেসকে লেবাসকে ঢেকে ফেলা হয় নিজেকে ঢেকে ফেলা হয় এটাই হলো হিজাব আল্লাহ তৌফিক দান করুন রাজা আহমদ প্রশ্ন করেছেন কোন মেয়ে কি তার বাবার বাসার জমির ভাগ তার নিজ ভাইকে সব দিয়ে দিতে পারে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ ভাই রাজা আহমদ আসলে এইভাবে দেয়া কতটা উচিত সেটা খুব বেশি করে বিবেচনা করা উচিত অনেক সময় মেয়েরা এটা আবেগের বসীভূত হয়ে দিয়ে দেয় পরে খুব ভোগান্তিতে পড়ে বাবার বাড়িও হারায় ভাইকেও হারায় সব কিছু হারায় স্বামীর বাড়িতেও তো অশান্তি তৈরি হয় আল্লাহ যাকে যেটা দিয়েছেন এটা নেয়ামত এটা আপনি নেন রিজাল এ নসিবম মিম্মা তারকাল ওয়াল ইদানিওয়ালা করাবুন অলি নিশা এ নসিবম মিম্মা তারকাল ওয়াল ইদানিওয়ালা করাবুন আর মিম্মা কল্লা মিনোকাসুর নাসিবাম মাফরোদ সূরা আ নিশা সাত নম্বর আয়তালা বলেছেন যে নারীদের জন্য মা বাবার পরিত্যক্ত আত্মীয়দের পরিত্যক্ত সম্পদের মধ্যে অধিকার রয়েছে হক রয়েছে উত্তরাধিকার রয়েছে কম হোক আর বেশ হোক নাসিবাম মাফরোদ এটা ফরজ অংশ তা একটা ফরজ অংশ আল্লাহ কেন ফরজ করেছেন এটা যে বোনটি ভাইকে সব কিছু দিয়ে দিচ্ছেন আপনার যদি একেবারে প্রয়োজনে না হবে তা আল্লাহ কেন দিলেন ফরজভাবে কেন দিলেন নয় এটা একটা ফরজ আল্লাহ জানেন যে এটা না দিলে আপনার কি হতে পারে অতএব ইমোশনের মধ্যে পড়ে অনেক বোনেরা ভাইদেরকে সব দিয়ে দিন এটা ঠিক না আপনার হকটা আপনি নেন আপনি রাখেন হ্যাঁ যখন আপনার কখনো আর কোনো প্রয়োজন দেখা দেয়নি দেবে না বা আপনাকে অঢেল দিয়েছেন আপনি তখন ভাইকে সেটা দেবেন দিতে পারেন জীবনের শেষ পর্যায়ে এসে হ্যাঁ সেটা করেন কিন্তু আসলে অনেক বোনেরা জমি চায় না জমির ভাগ চায় না চাইলে ভাইয়েরা দেখাশোনা করবে না ভাইয়েরা দেখতে পারে না তাকে পছন্দ করবে না এই জন্য এই ভাইদের জন্য বড় দুর্ভোগ আছে কে আমাদের ময়দানে কারণ এটা হলো এক ধরনের প্রেশাদ দিয়ে বোনের হকটা কেড়ে নেওয়ার মতো সামাজিকভাবে একটা প্রেশার যেন থাকেই বোনদের উপরে যে এটা একটা কমন কথা যে বাপের বাইর হক নিলে আর বাপের বাড়িতে আসতে পারে না আস্তাক ফেরাল্লা বাপের বাড়ির হক নিলে আসতে পারে না কে বলছে চিরকাল আসতে পারবে মা বাবার বাড়ি চিরকালে তার মা বাবার বাড়ি চিরকালে সে এখানে হক নিলেও আসতে পারবে না নিলেও সে আসতে পারবে দুই অবস্থায় আসতে পারবে আর কোনো ভাই যদি বোন হক নিলে পরে আর বোনকে বাপের বাড়িতে জায়গা না দেন আসতে না দেন তাহলে আল্লাহর কাছে রাহিম রক্তের বাঁধন ছিন্ন করার কবিরা গুনার দ্বারা আপনি গুণাগার হবেন মহাপাপী হয়ে আল্লাহর কাছে এমন ঘৃণিত হবেন যে আপনার কোনো দোয়াই আল্লাহ কবুল করবে না যে যে গ্রামের মধ্যে একজন রক্তের বাঁধন ছিন্নকারী ব্যক্তি থাকে আল্লাহ দাওয়া তাদের কারো দোয়া কবুল হয় না আস্তাক ফেরাল্লা কত ভয়ঙ্কর জিনিস আপনার দোয়া তো কবুল হবে না আপনার গোটা গ্রাম সুদ্ধা মানুষগুলি দোয়া কবুল থেকে বঞ্চিত হয়ে যাবে এত খারাপ কাজ এটা অতএব বন্দেরকে সমস্ত অধিকার দিয়ে উত্তরাধিকার দিয়ে তারপরে যখন তারা বেড়াতে আসতে চাইবে বেড়াতে বেড়াতে দিবেন তারা আসুক তারা রহমত আপনার জন্য মোহতারম আহ আরমান আহমেদ প্রশ্ন